পৃথিবীতে যতই উন্নত তথ্য প্রযুক্তি আর টেকনোলজির আমদানি হোক না কেন, যতই অত্যাধুনিক রণসামগ্রী তৈরি হোক না কেন, কোরআন আর সুন্নাহ ধরে রাখলে কখনোই মুসলিম জাতিকে পরাজয় বরণ করাইতে পারবে না কোনো টেকনোলজি বানা। বিশ্বাস যদি আপনাদের না হয় তাহলে জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে একটু স্মরণ করে দিই। 1400 বছর পূর্বের ইতিহাস না, 1500 বছর আগের ইতিহাস না, 100 বছর আগের ইতিহাস না, মাত্র অল্প কয়েকদিন আগের ইতিহাস। আপনারা বলেন তো দেখি বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার কে? আমেরিকা। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি কে? আমেরিকা। বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার সবচেয়ে বড় পরাক্ষমতাধর পরাশক্তির অধিকারী এই আমেরিকা একটা রাষ্ট্রে গিয়ে একটা বাহিনীর উপরে যুদ্ধ চালাইলো 20 বছর আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে। আমেরিকা একা যায় নাই, ফ্রেন্ড সার্কেলকে নিয়েই গেছে, মিত্র বাহিনীদেরকে নিয়েই গেছে। পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত রণসামগ্রীতে সজ্জিত হয়েই তারা সেখানে 20 বছর পর্যন্ত আক্রমণ করেছে, লড়লো কাদের বিরুদ্ধে? তালেবান। তাদের কন্ডিশন কি ছিল? যাদের পায়ে পড়ার মতো জুতাও অনেকের ছিল, যারা মাসের পরে মাস শুষ্ক রুটি খেয়ে জীবন কাটিয়েছে, তরকারিতে রুটি ভিজিয়ে খাওয়ার মতো যোগ্যতা তাদের ছিল না, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল হলো পাথর আর লাঠি। কখনো কখনো যেই অস্ত্রগুলি ব্যবহার করতে দেখেছে পৃথিবী, এগুলি তাদের আবিষ্কার নয়, এগুলিও আমেরিকার আবিষ্কার। এটা তাদের কাছ থেকে গণিমত সূত্রে প্রাপ্ত হওয়া। তাদের বছরের পর বছর নিজের বেডরুমে স্ত্রীকে বাচ্চাদেরকে নিয়ে এক রাত ঘুমাবার সুযোগ হয় নাই 20 বছরেও। তুরাবরা পর্বতের গর্তের ভিতরে যাদের দিনাতি পা, নিরস্ত্র ক্ষুধার্ত জুতাবিহীন এই বাহিনীর বিরুদ্ধে লড়লো বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার সবচেয়ে বড় পরাশক্তি একানা, ফ্রেন্ড সার্কেলকে নিয়েই লড়লো। 20 বছর পরে আমেরিকার পাওনা কি হলো? কথা বলেন না কেন? 20 বছর পরে আফগানিস্তানের জমিনে আমেরিকার পাওনা কি ছিল? লজ্জাজনক সূচনীয় পরাজয়, লজ্জাজনক সূচনীয় পরাজয়। আমেরিকার এই পরাশক্তি আফগানিস্তানের জমিনে সূচনীয় লজ্জাজনক পরাজয় বরণ করার পর পৃথিবীর বিশ্ববরেণ্য রণবীরেরা নানা রকমের উক্তি ছুটতে ছিল, যেটা আপনাদেরও জানা আছে। আমি সকলের উক্তি পেশ করতে চাই না, একজন মানুষের উক্তি শুধু বলতে চাই। বর্তমান পৃথিবীর আলমে ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ আফগানিস্তানের জমিনে বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার পরাশক্তির সূচনীয় লজ্জাজনক পরাজয় আর লাঠি কি অস্ত্রবিহীন জুতাবিহীন ক্ষুধার্ত বাহিনী তালেবানের বিজয়ে উনি টুইট বার্তায় দুইটা কথা লিখেছেন। 1 নম্বর উনি বলেন, আফগানিস্তানের জমিনে জুতাবিহীন ক্ষুধার্ত অস্ত্রবিহীন তালেবান বাহিনীর বিজয়ে আমাদেরকে আবারও 1400 বছর পূর্বের মক্কা বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয়। 2 নম্বরে যে কথাটা উনি লিখেছেন, এটা হলো আমার মূল টার্গেট। উনি বলেন, আফগানিস্তানের জমিনে তালেবানের মতো ক্ষুধার্ত নিরস্ত্র জুতাবিহীন বাহিনীর কাছে বর্তমান পৃথিবীর সেরা পরাশক্তির লজ্জাজনক সূচনীয় পরাজয় পৃথিবীর মানুষের চোখে আগা আবারও আঙ্গুল দিয়ে দেখায় দিল ইমানি শক্তি আর কোরআনি পাওয়ারের কাছে তথ্য প্রযুক্তি আর টেকনোলজি চিরজীবনী অসহায়। আবারও বলছি শব্দটা মনে রাখবেন, আবারও বলছি শব্দটা মনে রাখবেন, ইমানি শক্তি আর কোরআনি পাওয়ারের কাছে তথ্য প্রযুক্তি আর টেকনোলজি চিরজীবনী অসহায়। টেকনোলজি আর তথ্য প্রযুক্তি দিয়ে যদি উন্নতি আর বিজয় অর্জন করা যেত তাহলে তালেবানের অস্তিত্ব বিলীন হওয়ার কথা ছিল, আমেরিকার মহাবিজয় হওয়ার কথা ছিল। আমেরিকা তথ্য সমৃদ্ধ ছিল, আমেরিকা টেকনোলজিতে বিশ্ব সেরা হওয়ার পরেও পৃথিবীর লেটেস্ট রণসামগ্রীতে সজ্জিত হয়েও টিকতে পারে নাই ওদের কাছে
কোনো তথ্য ছিল না প্রযুক্তি ছিল না টেকনোলজি নাই অস্ত্র নাই তবে ওদের কাছে আছে ঈমানি পাওয়ার কোরআনই শক্তি মহতরম হাজরিন স্পষ্ট ভাষায় দীপ্ত শপথ গ্রহণ করে আজকেও একই কথা বলতে চাই মুসলিম জাতি তুমি যদি বীরের বেশে পৃথিবীতে মাথা উঁচু করে থাকতে চাও তথ্য প্রযুক্তিতে বিশ্ব সেরা না হলেও সমস্যা নেই টেকনোলজিতে দুনিয়াকে পিছে ফলাইতে না পারলেও সমস্যা নেই তবে আল্লাহ পাকের রাসূল যেই মহা ক্ষমতাধর দুই বস্তুর কথা বলে গেছেন তারা তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নতি আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর কোরআন আর পয়গম্বরের সুন্নাহ এটাকে তুমি যথাযথভাবে ধরো তাহলে আল্লাহর কিতাব ধরলে মদদ আসবে কার থেকে আমি যদি সরকারের এজেন্ডা এই এলাকায় বাস্তবায়ন করি সহযোগিতা করবে আমাকে কে কথা বলেন না কেন আমি যদি বিরোধীদলীয় কোনো কর্মসূচি এই এলাকায় বাস্তবায়ন করি সহযোগিতা করবে কে বিরোধী দল বিরোধী দল আমি যার কর্মসূচি বাস্তবায়ন করব সে আমাকে সহযোগিতা করবে এটাই স্বাভাবিক আল্লাহর কোরআন নিয়ে যদি এই পৃথিবীর মানুষ গবেষণা করে চলতে থাকে তাহলে মদদ পাঠাবে কে আর আল্লাহর মদদ যখন আসে দুনিয়ার প্রযুক্তি তখন তার কাছে একদম মাকড়সার জালের চাইতে আরো তুচ্ছ মনে হয় আল্লাহ পাকের মদদ আল্লাহ পাকের কুদরতের পাওয়ার খেলা শক্তির কাছে পৃথিবীর মানুষের তৈরি করা সবগুলি মাকড়সার জালের চাইতে আরো তুচ্ছ আমি জিজ্ঞেস করতে চাই যেই দুই ক্ষমতা বলে মুসলিম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মাথা উঁচু করে বীরের বেশে বাস করবে পৃথিবীতে এবং সম্পর্ক হবে আল্লাহর সাথে যাবে চির সুখের নির জান্নাতে সেই দুই বস্তুটা কি কি কোরআন এবং আর একটু জোরে বলেন কোরআন এবং সুন্নাহ আমি জিজ্ঞেস করতে চাই এই দুইটা আপনাদের কোন মার্কেটে বিক্রি হয় লাগবেই তো লাগবেই তো এছাড়া তো আর হবে না মুসলমানের কথা বলেন না কেন এই দুইটা লাগবে না এটা কোন মার্কেটে বিক্রি হয় কোন বিদ্যালয়ে এগুলি পড়ানো হয় তাহলে মাদ্রাসা টিকাইতেই হবে যদি আল্লাহ পেতে চাও জান্নাতে যেতে চাও ঠিক উলামায়ে কেরাম লাগবে যদি আল্লাহ পেতে চাও জান্নাতে যেতে চাও ঠিক মুহতারাম হাজিরিন নবীর যুগে নবীকে বাইপাস করে যেমন কেউ আল্লাহ পায় নাই জান্নাতে যাওয়ার সুযোগ নাই নায়েবে নবীর যুগে উলামায়ে কেরামকে বাইপাস করে মাইনাস করে কেউ আল্লাহ পাইতে পারে না জান্নাতে যাইতে পারে না ওপেন চ্যালেঞ্জ तमाम পৃথিবীর সকলের সামনে নবীর যুগে নবীকে বাইপাস করে কেউ আল্লাহ পাইতে পারে নাই জান্নাতে যাইতে পারে নাই নায়েবে নবীর যুগে নায়েবে নবী আলেমদেরকে বাইপাস করে মাইনাস করে কেউ জান্নাতে যেতে পারবে না আসুন আমরা প্রত্যেকে আল্লাহ পেতে চাই জান্নাতে যেতে চাই কথা বলেন আমরা প্রত্যেকই আল্লাহ পেতে চাই জান্নাতে যেতে চাই আল্লাহ পেতে চাইলে জান্নাতে যেতে চাইলে কয়টা জিনিস লাগবেই লাগবে কোরআন আর সুন্নাহ